আরে আমার আমি আলোচনার শুরুতে বলতেছিলাম যে জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আপনি আমার কাছে হয়তো খবর নাই, লেখা নাই, কিন্তু আমার আল্লাহর আলমে জানারও বাকি নাই। কথা বলুন ঠিক কি না? এত পরিমাণ গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, হয়তো আপনি আমি জানি না। যেই দিন আপনার নেক আমলনামাটা আপনার হাতে দেওয়া হবে, ওই দিন সমস্ত গুনাহ আপনি আমি দেখতে পাবো, ঠিক কি না? যখন মায়ের পেটের থেকে দুনিয়ায় আসছিলাম কোনো গুনাহ ছিল নাকি? আয়া হে, কোনো গুনাহ ছিল না, তাইলে কবর কেন গুনাহ নিয়ে যাব? বন্ধুরা রে আমার, ও বাবা জিনা রে আমার, অতএব কবরে যদি গুনাহ নিয়ে আপনি আমি যান, তাইলে কিন্তু আপনার আমার কবরে আজাব ভোগ করা লাগবে, ঠিক কিনা বলো? আমাদের একজন শত্রু আছে, তার নাম কি? কথা বলুন, তার নাম কি? ইবলিস, শয়তান। বন্ধু না শত্রু? জোরে কন, কার কার শত্রু আর কার কার বন্ধু এইটা আমরা বুঝি না। সবাই মুখে বলি শত্রু, আসলে শয়তানের সাথেই আমাদের বন্ধুত্ব, কথা কন ঠিক কি না? এই শয়তান একদিন আল্লাহকে বলতেছে, না আল্লাহ, ও গো মালিক, ও গো রব্বুল আলামিন, তোমার আদমের জন্য আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলাম, তোমার কাছে আল্লাহ আমার কিছু স্পেশাল আবদার আছে, স্পেশাল চাওয়া পাওয়ার আছে। আল্লাহ কয়ে বলো কি চাওয়ার আছে? কয়ে আল্লাহ আমি কেয়ামত পর্যন্ত হায়াত চাই। কোন পর্যন্ত? কেয়ামত পর্যন্ত আমি হায়াত চাই। আল্লাহ কয়ে যাও তোমার হায়াত কেয়ামত পর্যন্ত মঞ্জুর হয়ে গেল। ইবলিস বলতেছে, আল্লাহ শুধু কেয়ামত পর্যন্ত হায়াত দিলে চলবে না, আমি যদি তোমার বান্দাদের সামনে যে কাছে যে অসুস্থা দিই, এই যে মাহফিলের ময়দান, এখন এইখানে যদি শয়তান আয় আর যদি কয় চল একটু বিড়ি টানতে যাই, তাইলে পাবলিকের মায়ের খেয়ে শয়তান বাঁচবো নি? কতখানা বাঁচবো, কতখানা বাঁচবো? শয়তানরা যদি এখন দেখা যায় আর যদি আরেকজনরা একা চল, এই মাহফিলে থাকার দরকার নাই, বাড়িতে যায় ঘুমাই, পাবলিক তারে সাইজ করবে কি করবে না? করবে। এই জন্য সন্তায় শয়তান বলতেছে, আল্লাহ আমাকে যেন দেখতে না পায়, অদৃশ্যভাবে অসুয়াশা দিব, তোমার বান্দা যেন টের না পায়, রগে রগে শিরে শিরে প্রবেশ করব। আল্লাহ কায়জা মঞ্জুর করলাম। এবার শয়তান বলতেছে, আল্লাহ আরও কিছু পাওয়ার দরকার। বলে কি পাওয়ার দরকার? বলে তোমার বান্দার ডান দিক দিয়া, তোমার বান্দার বাম দিক দিয়া, তোমার বান্দার সামনের দিক দিয়া, তোমার বান্দার পিছন দিক দিয়া, চতুর্দিক দিয়ে আমি অসুয়াশা দিয়া দিব। আল্লাহ ডাক দেয়া বলতেছে, রে শয়তান আমার গোলামকে চতুর্দিক দিয়ে অসুয়াশা দিয়া তুমি কি করবা? শয়তান বলতেছে, আল্লাহ আমি তো জাহান্নামে যাব, তাদেরকেও জাহান্নামে নিয়ে যাব। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কত চমৎকার করে বলতেছেন, শয়তান আমার গোলামের ডান দিক দিয়া, বাম দিক দিয়া, সামনের দিক দিয়ে, পিছন দিক দিয়ে ওয়াসওয়াসা দিবা, আমার গোলামকে জাহান্নামে লইয়া যাইবা। আমি আল্লাহ এত মায়া করে বান্দা বানাইছি, এত আদর করে মোহাব্বত করে বান্দা বানাইছি, আরে আমাদেরকে যখন বানাইবে, আল্লাহ কিন্তু ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছিল, ওয়াইদা ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইসজুদু, আল্লাহ রাব্বুনা আলামিন, ওয়াইদা ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, ঠিক আছে না? আল্লাহ বলতেছেন, ও ফেরেশতারা, এই যে বর্ণিতে, এই কুলাউরা, এই সিলেটে আমি আল্লাহ রাব্বুনা আলামিন মানুষ বানাবো প্রতিনিধি। সিলেটের নাম তো আর কোরআনে আছে নাকি? কথা কেন আছে, বর্ণির নাম আছে। এটা আমি বললাম, জাল্লা বললেন, ও ফেরেশতার আমি বান্দা বানাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই, পাঠাইতে চাই। ফেরেশতারা বলতেছে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আয় আল্লাহ
আপনি কি এমন একটা জাতি বানাইবেন যারা দুনিয়ার মধ্যে যাইয়া হাঙ্গামা মারামারি ঝগড়া বিবাদ ফেতনা ফাসাদ করবে, ভাই ভাইরে পিটে রক্ত বের করবে, এমন একটা জাতি কি আপনি বানাইতে চান? আল্লাহ আমাদের পক্ষে বলতেছেন, ও ফেরেশতা শোনো, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, এটা আমি আল্লাহ বলছি, কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নি আলামু মা লা তাআলামুন, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ও সিলেটের মুসলমান বন্ধু, আল্লাহ আপনার আমার পক্ষ নিয়ে বলতেছে, আরে ফেরেশতারা শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, ওই কথাটা রাখি, আগে এই কথাটা শেষ করি। এই যে জান্নাতের বাগানে আপনি আমি বসছি, আমার আল্লাহ দেখে কি দেখে না? এই মিয়া কতক্ষণ দেখে কি দেখে না? কে সুবহানাল্লাহ জোরে কয়, কে আস্তে কয়, কে কয় না? আমার আল্লাহ শোনে কি শোনে না? জোরে বলেন, শোনে কি শোনে না? তারপর আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, যাও ওই বর্ণির জমিনে যাও, যা দেখো এই ঠান্ডার মধ্যে কারা কুয়াশার মধ্যে বৈশা ওরি আল্লাহর কথা শুনতেছে, আমার বন্ধুর কথা শুনতেছে, কোরআনের কথাগুলো শুনতেছে। যাও 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 যাও, ফেরেশতারা এই মাহফিলের চতুর্পাশে আসছে। যদিও আপনি আমি দুই চোখে দেখি না, কিন্তু এক নয় দুই নয় কোটি কোটি রহমতের ফেরেশতা আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এখন আপনারা বলতে পারেন, এ বাবা, হাজার পাঁচেক মানুষ এই জায়গার মধ্যে দাঁড়াইতে পারবে না, বসতে পারবে না, কোটি কোটি ফেরেশতা কেমনে দাঁড়াইবে? ফেরেশতারা মাহফিল প্যান্ডেলের চতুর্পাশে দাঁড়ায় গেছে রে বাবা, যখন আর জায়গা হয় না, এক একজন আর কাঁধে এক একজন, এক একজন আর কাঁধে এক একজন, এরকম করে আল্লাহর আরশ পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার আমার জন্য দোয়া করতেছে। ওই ফেরেশতা রিপোর্ট করবে, আল্লাহ ও গো মালিক, আপনার এই বান্দারা ওই কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে বসে আপনার নামের জিকির করে কোরআনের কথাগুলো শোনে, আপনার বন্ধুর কথা ওলি আল্লাহদের কথাগুলো শোনে, জাহান্নামের ভয়তে কান্দে জান্নাতের তামান্না আকাঙ্ক্ষা করে, আমার আল্লাহ ডাক দিয়ে বললে, ফেরেশতারা শোন, আমার এই বর্ণির বান্দারা কি আমার জান্নাত দেখছিনি? বলে না, বলে জাহান্নাম দেখছিনি? বলে না, জাহান্নাম তো দেখে নাই গো আল্লাহ। কয়, তাইলে তোমরা সাক্ষী থাকো, তোমরা বলছিলে বান্দা বানাইতে না, আমি আল্লাহ মায়া করে বান্দা বানাইছি, যারা আমি আল্লাহর জান্নাত জাহান্নাম না দেখেই জাহান্নামের ভয়তে কান্দে জান্নাতের আশা করে, এদের জীবনের গুণাগুলো আমি আল্লাহ তোমরা সাক্ষী থাকো, এই মুহূর্তে ক্ষমা করে দিলা। একটু ছোট্ট আওয়াজে কোন সুবহানাল্লাহ, জোরে কইলে কি ভাবি মারবো নাকি? ভাবি মারবো, হামলা মামলার সমস্যা আছে, নাইলে আওয়াজ করে করনা সুবহানাল্লাহ। এবার শয়তানের কথা বলতেছিলাম, শয়তান বলছিল, আয় আল্লাহ ও গো মালিক, তোমার যে গোলাম, এই গোলামদেরকে ওয়াসওয়াসা দিয়া জাহান্নামে নিয়ে যাব, এই যে ওয়াদাটা শয়তান করছিল। এখন আপনাদের কাছে জানতে চাই, জাহান্নামে যাইতে রাজি আছেন কারা কারা, হাত জাগান। একজন ভুল করছে, জাহান্নামে যাইতে চান? কথা কয় না, চান? হ্যাঁ, যাইতে মন চায়? অনেক খুব মজা জাহান্নামে, কি মজা না? মজা বুঝেন তো? হ্যাঁ, আমার আব্বা স্যার সিনেমা ধরে চাকরি করে, এখনো মুফাসসির, স্যার সিনেমা ধরে প্রধান মুফাসসির। একদিন ক্লাসে বলতেছেন, যে বোকা ছেলে বলতেছে, হুজুর এই যে এত বড় বড় শিল্পী যারা গান গায়, এরা কই যাইবে? তো হুজুর বলতেছে, এরা তো সব জাহান্নামে যাবে, এত বড় বড় খেলার, এই যে যারা বড় বড় খেলোয়াড় আছে, এটা মাত্র জানাই খ্রিস্টান বিভিন্ন, এরা কই যাবে? কই জাহান্নাম।
হুজুর এত নায়ক নায়িকা এরা কই যাইবে? হুজুর কয় জাহান্নামে। হুজুর আমিও জাহান্নামে যাব। কি কয়? কথা কয় না, কি কয়? কে রে বাবা তুই জাহান্নামে যাবি? কা কয়? খেলোয়াড়, ক্রিকেটার, এই শিল্পী, নায়ক, নায়িকা সব জাহান্নামে। তা বড় আসর তো জাহান্নামে মিলবো, আমি ওই জায়গায় যাব। বুঝেন নাই কথা? তাহলে আপনারা কি আবার এই চিন্তা আছেন নাকি? এই যে সুবহানাল্লাহ কইতে চাই, অনেকে কথা কয় না, কইতে চায় না কথা, কারণ কি? রাগ করছেন? কথা কেন রাগ করছেন? কথা কইতে চায় না, আবার এখন বলতে বলছি আবার কিনা বেশি কয়। বুঝেন নাই? একটা ছোট্ট করে একটা কথা বলি, বেজার হয়েন না। সেটা হচ্ছে আমাদের দেশে কিছু ব্যাককল জামাই আছে না, ব্যাককল তো বুঝেন। আমাকে বরিশালের খাস বাংলা ভাষা কয় মফিস। বুঝেন নাই? আবার এই মফিস কোন নাম থাকলে রাগ হয়েন না। আবার তো ব্যাককল জামাই, বাপের বাড়ি আছে, বিয়া করছে, বাপে খুব শখ করে বিয়া করাইছে, শ্বশুর বাড়ি গেছে, বাপে বলতেছে আব্বা তুই তো একটু ব্যাককল হাবা গোবা টাইপের লোক, শ্বশুর বাড়িতে গেলে একটু কথা কইস। কি করিস? সারাদিন চুপচাপ থাকিও না, একটু কথা কই। শ্বশুর বাড়িতে যায়, নতুন মানুষ, চিন্তা করতেছে কি বলবে না বলবে, কিচ্ছু বলে না। তো মেয়ে বিয়া দেওয়ার পরে, ছেলের বাড়িতে যাওয়ার পরে, 3 দিন পরে আবার মেয়ে তার বাবার বাড়িতে আসে না। তো প্রথম তো জামাই কোনো কথা বলে নাই, শ্বশুরের 3 দিন পরে আবার জামাই দেখে কোনো কথা বলে না। মেয়ের বাপ ছেলের বাপকে টেলিফোন করে বলতেছে বিয়াই কেমন, পোলার কাছে মায়া বিয়া দিলাম, সালামও দেয় না, কোনো কথাও কয় না, কারণটা কি? আরে কি ছোটবেলায় লবণ টবণ কম খাওয়াইছেন নাকি? এখন বাবা ছেলেকে টেলিফোন করে বলতেছে কিরে ইজ্জত সম্মান তো সব গেল, শ্বশুরের সাথে কেন কথা কও না, মাঝে মাঝে কিছু কথা কয়। দেখবেন গ্রামে যখন কোনো বাবা তার মেয়ে বিয়ে দেয়, জামাই আসলে একটু ঘুরায় ঘুরায় দেখায় না, এটা তোমার চাচার বাড়ি, এটা তোমার দাদার কবর, এরকম দেখায় না শ্বশুরে? বিকালবেলা হাঁটতেছে শ্বশুরের সাথে, এখন ছেলে চিন্তা করে আব্বা না কইছে, শ্বশুরের লাগে একটু কথা কইতে, চিন্তা করতেছে কি কথা কইবে। অনেকক্ষণ পর শ্বশুরকে জিজ্ঞেস করতেছে আব্বা একটা কথা বলি। বলো। তা আব্বা আপনি কি বিয়ে করছেন? কি কয়? শ্বশুর মনে মনে চিন্তা করতেছে এই জামাই কথা কয় না, ভালোই আছিল, এখন এটা কি কথা কয়। এখন শ্বশুর ডানে বামে তাকায়, দেখে কেউ আছে কি না, দেখে না, ইজ্জত তো যায় যায়। এখন শ্বশুর ছোট্ট করে বলতেছে বাবা রে আমি যদি বিয়ে না করতাম এটা তোমারে দিলাম কি? এখন ওই যে আগেই বলছিলাম হাবা গোবা মফিজ জামাই, কয় আব্বা আপনি বিয়ে করে আমারে দিছেন? কয় বাবা তুই আগে কথা কস নাই, ভালোই আছিস, আর কোনো কথা কইস না। বুঝেন নাই? এই যে অনেক মানুষ আছে কোনো কথাই কয় না, এখন যদি বলি কথা কইতে আল্লাহ জানে কোন কথা কয় আবার। হ্যাঁ, কথা বুঝে শুনে কইতে। আর এই মাফলার দিয়ে যারা ওয়াজ শুনতেছেন, ওয়াজ যদি মাফলার উপর দিয়া পিছলা খেয়া যায়, বুঝেন নাই? মাফলার উপর দিয়ে কি হইবে? ওয়াজ যদি ভিতরে সব না যায় তাহলে সমস্যা আছে না? কথা যখন আসছে আর একটা বলেই নি, তারপরে নতুন মানুষ তো, এই যে মুরব্বীরা যারা আছে, আবার ইয়াং যারা আছে, সবাই তো একরকম না। এই এক মুরব্বী দাদা বাড়িতে যায়, তার স্ত্রীকে বলতেছে, দাদির কাছে বলতেছে হুজুর যা ওয়াজ করলো এতে বুঝতে পারলাম জান্নাতের চাইতে জাহান্নামই ভালো। কথা জান্নাতের চাইতে জাহান্নামই ভালো। ওই যে মাফলার দিয়ে ওয়াজ শুনছে, সব তো ঢোকে নাই ভিতরে। এখন আমার দাদি জিজ্ঞেস করে কারণ কি? হুজুর কইল এক একজন মানুষ জান্নাতে গেলে কমপক্ষে 70টার বেশি মহিলা আল্লাহ তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। কম তো এই দুনিয়ায় তোমার একার ঝামেলায় আমি সহ্য করতে পারি না, ওই জায়গায় 70 জন সামলামো কেমনে? কয় আপনি তো ভালো করে শোনেন নাই, কিছু মিস হয়েছে।
70 জন রাখার ক্ষমতাও আল্লাহ আপনাকে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কথাও ভালো করে শুনতে হবে আর কথাও তার সাথে সাথে বলতে হবে, ঠিক কি না? দেখি একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোর লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা রে আমার, আব্বুজিরা রে আমার, এখন যদি বলি এই যে গল্পগুলা বললাম, এর আগে কোন কথাটা বলতে চাইছিলাম কয়জনে বলতে পারবেন? পারবেন একজনও? আর বুঝলা গেছেন ঠিক না? বলতেছিলাম যে কথা, শয়তানকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দান করেছে, শয়তান যা চাইছে আল্লাহ তাই দিছে, ঠিক কি না? শয়তান চাইছে ডান দিক দিয়া, বাম দিক দিয়া, সামনের দিক দিয়া, পিছন দিক দিয়া, অসু আসা দিয়া আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি জানতে চাই রে বন্ধু, আমরা কি কেউ জাহান্নামে যাইতে রাজি আছি নাকি? জোরে বলেন, আরো জোরে কন। আল্লাহ ডাক দিয়া কয়, শয়তান এত ক্ষমতা তোমাকে আমি আল্লাহ দান করলাম, আমার গোলামকে অস্ত্র দিয়া জাহান্নামে নিয়ে যাইবা? আমি আল্লাহ একটা ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমার কোন বান্দা যদি মাপ চায় উপর দিক দিয়া রহমত দিয়া 40 হোক আর 50 হোক আর 100 বছর গুণা করুক না কেন, মাপ চাওয়ার সাথে সাথে ওই বান্দার জীবনের গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলুন না, সুবহানাল্লাহ। এইটা আপনার আমার কথা না রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলতেছেন, লা তাকুলু মির রাহমাতিল্লাহ ইল্লাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া। আওয়াজ করে পড়ুন, আল্লাহু আকবার, একটু চিৎকার দিয়ে কত, আল্লাহ আকবার। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বান্দা চিন্তা করা লাগবে না, জীবনে অনেক গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপরে ভরসা করতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, তোমার জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। বাইরে আমার বন্ধুরা রে আমার, এবার দেখুন আমার দয়াল নবী তার নূরানী জবান দিয়ে বলতেছেন কি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তায়িবু আনিয-যামবি কামা লা যামবা লাহু। আমার নবী বলতেছেন, যদি আমার কোনো উম্মত তওবা করে তার কেমন গুনাহ আমার আল্লাহ মাফ করে জানোনি, যেরকম সে তার জীবনে কোনো গুনাহই করে নাই। একটু জোরে কর না, সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, তাই নে গুনাহ নিয়ে আমাদের কোনো টেনশন নাই, চিন্তা করার দরকার নাই। ক্ষমা করবেন কে? কাল সকাল থেকে অনেকে চিন্তা করতেছে, যখন আল্লাহ এত গুনাহ মাফ করবে তাইলে আগে যা অন্যায় করতাম আরো বাড়ায় করবেন কত কান, তাই করবেন নারী বন্ধু? না, কোন সময় তওবা আল্লাহ কবুল করবে জানা নাই, আর হায়াত যে কতক্ষণ পাইবেন তারও তো কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আপনার আমার মরণ হতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? আমল দিয়ে না যাদের আশা করা যায় না,
নামাজ দিয়ে নাজাতের আশা করা যায় না, রোজা দিয়ে নামাজের নাজাতের আশা করা যায় না, কারণ আমরা দুই ভাবে নামাজ আদায় করতে পারি নাই, ঠিক মতো রমজানের রোজাটা আদায় করতে পারি নাই, সব সময়ের জন্য সত্য কথাও আমরা বলতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবনে বহু গুনার কাজে লিপ্ত ছিলাম, অন্যায়ের কাজে লিপ্ত ছিলাম, এই জন্য আমাদের একজন সুপারিশকারী দরকার আছে না নাই? জোরে কর, আমাদের পক্ষে একজন উকিল থাকার দরকার আছে, যিনি আমাদেরকে সুপারিশ করবেন। এই সুপারিশকারী আর কেউ নয়, তিনি হলেন আপনার নবী, আমার নবী, কামলিওয়ালা নবী, আপনার দয়ার নবী, আমার মায়ের নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মুসিবতের দিন যখন কায়েম হয়ে যাবে, কেউ যখন আল্লাহর দরবারে কোনো কথা বলতে পারবে না, ওই দিন স্পেশাল পাওয়ার দিবেন আপনার আমার নবীকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীজির পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলুন দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার! ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও বান্দারা শোনো, যদি তোমরা আমি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে চাও, তাইলে আমার আপন দোস্তের অনুগত্য অনুসরণ করো। রসুলের ইতাআত ছাড়া কোনোদিন আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? জোরে বলুন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, তাইলে রসুলের আনুগত্য অনুসরণ করা আমাদের প্রত্যেকেরই দরকার। রসুলের আনুগত্য যদি আমরা না করতে পারি, তাইলে আমরা নাজাতের আশা করতে পারি না, ঠিক কিনা? এখানে আমরা যারাই উপস্থিত, আমার বিশ্বাস প্রত্যেকের অন্তরেই আমার নবীর মহাব্বত আছে না নাই? জোরে বলুন আছে না নাই? কম না বেশি? আরো জোরে করুন, কম না বেশি? তাইলে একটু আওয়াজ দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমাদের একজন আকামের ছিলেন, যার নাম ছিল জনদিন সুফি ফতি আলী ওয়াইসি বর্ধমানের রহমাতুল্লাহ আলাই, যিনি আমার নবীজির বড় একজন আশেক পাগল ছিলেন, বড় রসুলকে বড় মহাব্বত করতেন। এই যে বাম পাশে আমার মুরব্বী বসে আছে, আপনারা যারা বসে আছেন মনে রাখেন, এখন যদি আমার নবী থাকতো, সবাই তো আমরা নবীর হাতে হাত দিয়া কালেমা পড়তাম, ঠিক কিনা বলো? এখন যদি আমার নবী থাকতো, আর আবু জাহেল যদি আমার রসুলকে কষ্ট দিতে চাইতো, আমাদের জীবন দেয়া হইলো, আমরা আবু জাহেলকে আমার রসুলকে কষ্ট দিতে দিতাম না, কথা বলুন ঠিক কি না? বড় একজন পাগল এরকম আশেক ছিলেন, যার নাম ছিল হযরত সুফি ফতি আলী ওয়াইসি বর্ধমানী রহমতুল্লাহি আলাই, তিনি সব সময়ের জন্য আমার দয়াল নবীজির উপরে দরুদ আর সালাম পড়তেন, নবীজির দিদার চাইতেন, নবীজি দেখার জন্য আকাঙ্ক্ষা করতেন। আমাদের অনেকে আছে, অনেক আল্লাহর নবীরা স্বপ্ন যোগে আমার রসুলের দিদার পাইছে, কথা কন ঠিক কিনা? সুফি ফাতিয়ানি ওয়াইসি রহমাতুল্লাহ আলাই সব সময়ের জন্য চায় যে আমার নবীর দিদার তিনি পাক, নামাজ পড়ে, রোজা রাখে, সমস্ত ইবাদত সুফি ফাতিয়ানি ওয়াইসি রহমাতুল্লাহ আলাই করে, কিন্তু আমার নবীর দিদার তার নসিব হয় না, তিনি আমার নবীর দিদার পায় না। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, একটু মনোযোগ দিয়ে শুনুন। কারণ হচ্ছে যাইয়া, যদি একবার নবীর দিদার আপনি পেয়ে যান, তাইলে আপনার জন্য আল্লাহর জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। কারণ হচ্ছে যাইয়া, আমার রাসূল বলছেন, মান যানা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। শুধু আমার দিদার নয়, আমি নবীর রওজা যে জিয়ারত করবে,
কিয়ামতের দিনও আমি নবী তাকে সুপারিশ করব। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাই সবসময়ের জন্যই আমার রসুলের বড় আশেক পাগল মানুষ, সবসময় যদি নই রসুলকে দেখতে চায়, মন থেকেই দিন থেকেই আমার রসুলের দিদার তিনি চায়, রাস্তাঘাটে যে জায়গার মধ্যে যায় সবসময়ের জন্য বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ফতে আলী ওয়াইসি আপনাকে দেখতে চাই, আপনি আমাকে দেখা দেন। নামাজ পড়ে, দরুদ পড়ে, সমস্ত ইবাদতই তিনি করে, কিন্তু আমার নবী ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইকে দেখা দেয় না। তিনি মনে মনে চিন্তা করতেছে, এত নামাজ পড়লাম, এতবার আমার রসুলকে ডাকলাম, কিন্তু আমার নবী আমাকে দিদার দেয় না। মনে হয় আমি ফতে আলীর কপালে আমার নবীর দিদার নাই। তিনি মনে মনে চিন্তা করলেন, যেই জীবনে আমার নবীর দিদার নসিব হবে না, ওই জীবন আমি ফতে আলী আর রাখতে চাই না। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, ও আব্বুজিরা রে আমার, এখনো মাই কিনা, ও ভাইরা রে আমার, সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাই মনে মনে চিন্তা করল, যদি আমার নবীর দিদার না পাই তাইলে আমি ফতে আলী জীবন আর আমি রাখবো না। পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেলেন। আলোচনা বেশি লম্বা হবে না, সংক্ষেপ হবে ইনশাআল্লাহ, কারণ অল্প আলোচনায় যদি আল্লাহ কবুল করে আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না, এখান থেকে আমরা নিজেদের জীবনের গুনাহ মাফ করা যাইতে পারে কি পারি না, জোরে কর। ফাতিয়ানি ওয়াইস রাহমাতুল্লাহি আলাই পাহাড়ের চূড়ায় চলে গেলেন, যা ডাক দিছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী আমি ফতে আলী আপনার দিদার চাই গো নবী, আমি চাই আপনি একটু আমাকে দেখা দেন, কিন্তু আমার নবী দেখা দেয় না। বলুন না, আমরা কি নবীজিকে দেখতে চাই কি চাই না? একবার দিদার দেখাও নুর নবীজি, তোমায় পরান ভোরে আমি দেখব, একবার দিদার দেখাও নুর নবীজি, তোমায় পরান ভোরে আমি দেখব, তোমায় মন ভরিয়ায় আমি দেখব, তোমায় মন ভরিয়ায় আমি দেখব, মনের স্বাদ মিটায়ে আমি দেখব, একবার দিদার দেখাও নুর নবীজি, তোমায় পরান ভোরে আমি দেখব। একটু মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, ও ভাইরা রে আমার, ও আব্বুজিরা রে আমার। ফতে আলী ওয়াইস রহমাতুল্লাহি আলাই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া, আব্বারে কথা কোনো তোমরা, পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া নিচের দিকে তাকায় আর চিন্তা করে, যেই জীবনে নবীর দিদার নাই আমি ফতে আলী ওই জীবন আর রাখবো না। নিচের দিকে তাকায় রইলেন, চিন্তা করলেন এখনই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবনটা শেষ করে দিবেন, প্রস্তুতি নিচ্ছেন। আর শেষবেলায় তিনি চিন্তা করলেন, দেখি শেষবেলায় আমার নবীকে একটু ডাক দেই। ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাই শেষবেলায় আমার নবীকে ডাক দিচ্ছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও কুমার নবী আমি ফতে আলী আপনাকে প্রেমের পাগল, আপনাকে দেখতে চাই, আপনি আমাকে একটু দেখা দেন। দেখি আমার নবী কোনো দেখাই দেয় না, যখন পিছন দিক দিয়ে একটু প্রস্তুতি নিল ঝাঁপ দিব, সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখে পিছন দিক দিয়ে আমার দয়াল নবী ডাক দিয়ে বলতেছেন, ফতে আলী জ
ঝাপদা লাগবে না রে ফতে আলী, আমি নবী তোমার সামনে হাজির হয়ে গেলাম। আরো জোরে বলো না সুবহান। ও ভাইরা রে আমার, ও নবীজির পাগল আশিক বন্ধুরা রে আমার, ফতে আলী ওয়াইজ রহমাতুল্লাহি আলাই আমার নবীজিকে পাইয়া এখন আরো বেশি পাগল পাড়া হয়ে গেলেন। আমার নবীজিকে জড়ায় ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার অনেক দিন পরে পাইলাম গো নবী, অনেক আশা ছিলাম আপনার দিদারের জন্য, আমি নবী আপনার কাছে আবারও জানতে চাই, বলুন আপনি আমাকে কবে দেখা দিবেন। আমার নবী ডাক দিয়ে কয় ফাতিয়ানি, আমি নবী ঘোষণা করে দিলাম, যাও 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 যাও, তোমার মৃত্যুর আগে আমি নবী তোমাকে আরেকবার দেখা দিব। ভাইরা রে আমার, ও বন্ধুরা রে আমার, মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা, বললেন মদিনা মদিনা আশে কো মুমিনের। মদিনা যাইতে মন চায় নাকি? একটু আওয়াজ করে ভালোবাসা প্রেম মোহাম্মত নিয়ে বলুন, মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা, বাবা মদিনা আশে কো মুমিনের। আইনে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা, বলো মদিনা। বাবা জালালুদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখল নবীজি, ওরে জালালুদ্দিন সুয়ুতি, ওরে 75 বার দেখল নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হল না, মদিনা আশে কো মুমিনের ঠিকানা, বাবা মদিনা মদিনা আশে কো মুমিনের। বাবা কালো হবসে বেলালে ওই পাগলে চিল্লাল নবীও, আইরে কালো হবসে বেলালে ওই পাগলে চিল্লাল নবীও, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা, মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা, বলো মদিনা আশে কো মুমিনের। বাবা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, আইরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো রওজা, মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা, বলো মদিনা আশে কো মুমিনের। ও ভাইরা রে আমার, ও বন্ধুরা রে আমার, সুফি ফাতিয়ানি ওয়াইজ রহমাতুল্লাহি আলাই, অন্তরের মধ্যে আমার নবীজির প্রেম ভালোবাসা আগে যা ছিল তার চাইতে বহু গুণে বেড়ে গেল। ফতে আলী ওয়াইজ রহমাতুল্লাহি আলাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না গো নবী
কোন দিন আমার মরণ হবে যদি 10 বছর পরে আমার মরণ হয়, আপনি যদি একবার আমাকে দেখা দেন বাকি দিনগুলো আমি কেমনে কাটাবো আমি মানতে পারবো না। আমার নবী ডাক দিয়ে কই ফতে আলী, ও ফতে আলী শোন, শোনো গো শোনো, আমি নবী তোমাকে ঘোষণা করে দিলাম, যাও যাও, আমি নবী তোমাকে ওয়াদা দিয়ে দিলাম প্রতি বছরে একবার আমি তোমাকে দেখা দিব। ফতিয়ারি ওয়াইসি রহমাতুল্লাহ জ্ঞানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, 1 বছরে 365 দিন, একদিন আপনার দিদার পাবো, বাকি দিনগুলো এই প্রেমিক কেমনে আপনাকে ছাড়া কাটাবে আমি এইটাও মানতে পারবো না। আমার নবী ডাক দেখো ফতিয়ানি, যাও 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 রে, 1 বছর নয় 6 মাস অন্তর অন্তর আমি তোমাকে একবার দেখা দিব। জোরে বলুন মিয়া সুবহানাল্লাহ। ফতিয়ানি ওয়াইস রহমাতুল্লাহ গিয়ালাই গান দিয়ার বলে, নবী গো, একদিন মাত্র দেখা দিবে, বাকি দিন আমি কেমনে কাটাবো গো নবী। আমার নবী ডাক দেখো ফতিয়ানি গো, তোমাকে মাসে একবার দেখা দিব, কয় আর রাসূলুল্লাহ মানতে পারবো না। আমার নবী কয় যাও দিনই একবার দেখা দিব। ফতিয়ালি অন্তরে নবীজির মোহাব্বত বহু গুণে বেড়ে গেছে, বলতেছে আর রাসূলুল্লাহ একদিন একবার দেখা দিল আমি মানতে পারবো না। আমার নবী ডাক দেখে যাও রে ফতে আলী, আমি নবী ওয়াদা দিলাম তুমি যখনই আমাকে দেখতে চাইবা আমি নবী তোমাকে তখনই দেখা দিব। বাইরারে আমার বন্ধুরারে আমার, ও আপুজিরারে আমার, এই জন্যই তো তার নাম ছিল রসুল্লামা ফতে আলী ওয়াইসি। আমাদের আকাবেরা, আমাদের মুরব্বীরা, আমাদের এই হক্কানি সিলসিলার আল্লাহর ওলিরা যদি আমার নবীকে দেখতে পারে, আপনি আমিও দেখতে পারবো কি পারবো না? জোরে বলেন পারবো কি পারবো না? তাই বেশি বেশি দুরুদার সালাম পড়বেন, বেশি বেশি দুরুদার সালাম পড়বেন, মিলাদের ক্যাম করবেন কি করবেন না? কত কম না আবার বেদাতের ফতোয়া লাগাইবেন, হ্যাঁ বেদাতের ফতোয়া লাগাইবেন, পাগলায় তিতা মিটা চিনে না, পাগলারে যে লাফি দিও না, ঠিক না? তাহিরের নাম কম লাগে, তাহিরের চিনে নাম তারা কি রে ভাই, এই লেখা চিনে তারে, সারা বাংলাদেশই চিনে ভাই রে আমার আব্বু জিনারে আমার। দোয়া করি আল্লাহর জন্য, ওই লোকটার জন্য দোয়া করি, লোকটা যেন সমস্ত ভুল থেকে ফিরে সঠিক কথাগুলো যেন মানুষের কাছে বলে, আল্লাহ কবুল কর, জোরে কদ না আমি। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, তাই না আমি বলতেছিলাম যে এই কথাটা আমি 3 সেক্টরের মধ্যে মানে 3টা ধাপে আপনাদেরকে বয়ান করতেছি। 1 নম্বরের কথা বলতেছিলাম যে গুনাহ নিয়ে কোনো চিন্তা করার টেনশন করা লাগবে না, ক্ষমা করবে কে? জোরে কন আল্লাহ, আরো জোরে কন আল্লাহ, ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আল্লাহর ক্ষমা করার অধিকার আছে না নাই? আছে। আরো জোরে কন আছে না নাই? আছে। আল্লাহর কাছে কেউ প্রশ্ন করতে পারবে না, আল্লাহর কাছে কেউ জবাবদিহিতা জন্য কেউ আল্লাহকে কোনোভাবে আটকাইতে পারবে না। আল্লাহ যাকে মন চায় তাকে ক্ষমা করার অধিকার আছে না নাই? আছে। জিকির করেন, লা ইলাহা জোরে, লা ইলাহা, লা ইলাহা জোরে, লা ইলাহা, লা লাহ মোহাম্মদ রসূল,
আজকে খেলে ঝামেলা কি ঝামেলা, সেই ঢাকাতে গাড়িতে উঠছি সন্ধ্যার সময় থাকার কথা, সারাদিন গাড়ি এনা পরিবহন চলতেছে তো চলতেছে, বর্ণির কোনো দেখাই পাই না, কোথায় চান্দের গ্রাম, আরে চলছে গাড়ি চলছে, সেই যে ঢাকার থেকে উঠছি ড্রাইভারও চালাচ্ছে আর আমরা বসে আছি, সব যাত্রী নাইমে গেছে কিন্তু আমরাও নামি না, আর চান্দের গ্রামও পাই না। এটা চান্দের গ্রাম না নাকি, এ চান্দের গ্রামে অবশেষে আসছি, স্টেজে এসে উঠছি প্রথম মাইকের সমস্যা চলছে, এরপর আবার এখন ওই বেঞ্চ ভেঙে যাইতেছে, যাক যা নসিবে আছে তাই তো হবে, ঠিক কিনা, আরো যেরকম ঠিক কিনা, যদি থাকে নসিবে কিরে বাবা। আমি মনে করেছিলাম যে আমি বরিশালের প্রোডাক্ট, আমি মনে হয় জানি, তাহলে তো ওই যে আপনারাই তো বুঝেন, দুপুর বেলায় বদরুজ্জামান রিয়াদ সাহেব আসছিলেন তাই না, বড় সাহেব কুবলা আসছিলেন, মুক্তেশ্বর বোঝার আসছেন, এখন তো আমরা পোলাপান, এখন কিছু কইলে সমস্যা নাই, মুরব্বীরা থাকলে তো কিছু বলা যায় না, আর পাশে মুরব্বী আছে বা যারা আছে তারা অত কিছু ধরবে না, ঠিক না, পোলাপান তো পোলাপান, ঠিক কি না, তাই রে যে কথাগুলো বললাম আমল করার দরকার আছে না নাই, তাহলে যদি এই নসিবি থাকে তাইলে আপনি আপনি, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না করে চলো না, এই যে বিষম যন্ত্রণা। তাহির ছোট ভাই এটা বাদ দিলাম, একটা গজল গাই, যে মদিনায় যাইবে আইরে নবীর দিদার পাইবে, যে মদিনায় আরে নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শোনো না হাদিসে পাকের, ওইটা সেটা এটা মজা না, কথা কেন ওইটা সেটা মজা না, আরে যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে, যে মদিনা আরে নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, সিদ্দিকে আকবরের দাবি একবার যদি নবী দেখবি, ইয়া রাসূলুল্লাহ বলবেন না, আরে সিদ্দিকে আকবরের দাবি একবার যদি নবী দেখবি, জীবনে আর জ্বালা রবে না ওরে রবে না, হাদিসে পাকের বর্ণনা, আইরে যে মদিনায় যাইবে আইরে নবীর দিদার পাইবে, যে মদিনায় আইরে নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা, বাবা শোনো না হাদিসে পাকের, খারাপ লাগলো নবীজির শান শুনলে, খারাপ লাগে জোরে কম, নবীর শান শুনলে যদি খারাপ লাগে ওইটা তো মুমিন হতে পারে না, ওইটা হইল বেয়াদবের রসুল, কথা কম ঠিক কিনা, আমরা যারা ফুল তুলি দরবার কি মহাব্বত করি, এই দরবার আমাদেরকে আমার দয়াল নবীজির মহাব্বত ভালোবাসা শিক্ষা দেয় কি দেয় না, জোরে বলুন দেয় কি দেয় না, বাইনা রে আমার বন্ধুরা রে আমার, তাই না, আসুন তিন নম্বরে একটা কথা আপনাদেরকে আলোচনা করে বিদায় নিতে চাই, তাই না, যদি নবীজির দিদার একবার পাওয়া যায় জাহান্নামের আর কোনো ভয় নাই, ঠিক কিনা, আরো জোরে কন ঠিক কিনা, এই যে দেখেন
যে কয়েকজন মানুষ এমন আসছে একটু খেয়াল করেন, এই রাত্রিবেলা যদি মালাকুল মৌত আজরায় দরজার সামনে আওয়াজ দেয়, দরজার সামনে যদি টোকা দেয়, ভিতর থেকে যদি আপনি আমি জিজ্ঞেস করি কে রে ভাই, বারাতে যদি আজরাইল কয় আমি মিস্টার আজরাইল, কথা কয় যদি আমি মিস্টার আজরাইল, বাপ বাপ বা করে চিৎকার মারবো ঠিক না? আর আজরাইল যদি ঘরের মধ্যে ঢুকে জানটা কবজ করে নাই, স্ত্রী একটা ফাল দিয়ে দৌড় দিব, কইব আমি আর এই লাশের সাথে থাকতে পারবো না, কথা কন ঠিক কি না? যদি আপনার আমার মা বলে বৌমা, আপনারা কই যান? ভাই রে আমার, বন্ধু রে আমার, বেজার হইতেছেন না তো ভাই? বেজার চলবে এনে তো মোটামুটি সাহেবের মতো কমল লাগে না, ভাব আইসে না শরীরে? আমার দয়ার নবী, মায়ার নবী, কমলিওয়ালা নবী, গুনাগার উম্মতের দরদি নবী, হায়াতুল নবী, নবীকুলের সম্রাট নবী, রাত্র যখন গভীর হয়ে যায়, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে নবী আমার একসাথে বিছানায় ছিল, হঠাৎ করে দেখে রাত্র গভীর, বিছানার মধ্যে আমার নবী নাই। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন, এত রাত্র গভীর, কই গেল আমার নবী, কোথায় গেল আমার নবী, কেন আমার বিছানা নাই? একটু তাকায় দেখি দরজাটা খোলা আছে। ও ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, অনেক কথাই তো বললাম, হাসির কথাও বললাম, নবীজির প্রেম ভালোবাসার কথাও বললাম, এরপরে ওরিয়ালনাদের কত কিছু কিছু বলার চেষ্টা করলাম, এই কথাটা শুধু বাড়িতে নিয়ে যান। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা দিয়ে তাকায় দেখেন দরজাটা খোলা কিন্তু চাপানো আছে। তিনি ঘুম থেকে জাগলেন, দরজা দিয়ে অন্ধকারের মধ্যে আস্তে আস্তে করে সামনে যাচ্ছে, একটু দূর যাওয়ার পরে দেখতেছেন আমার দয়ার নবী, মায়ের নবী, মাথা মোবারকটা নিচের দিকে ঝুঁকাইয়া চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদতেছে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে যা বলতেছেন, নবী গো, ও মায়ার নবী, দার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি নাকি, এই জন্য আপনি কাঁদেন নাকি? নবী আমার কোনো জবাব দেয় না, উত্তর দেয় না। মায়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি আপনার বাবার কথা মনে পড়েছে গো নবী? আপনার কি আপনার মায়ের কথা মনে পড়েছে? নবী আমার কোনো উত্তর দেয় না। আমার নবীকে এবার মায়েশা সিদ্দিকা একের পর এক প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ কি আপনাকে কষ্ট দিয়েছে গো নবী? নবী আমার কোনো জবাব দেয় না, উত্তর দেয় না। কতক্ষণ পরে আমার নবী বলতেছেন, ওরে আয়েশা, একের পর এক প্রশ্ন করতেছ, তুমি কষ্ট দিয়েছ কি না, আমার মা বাবার কথা মনে পড়ছে কি না, একের পর এক প্রশ্ন করতেছ, আসলে তুমিও কষ্ট দাও নাই, মা বাবার কথাও মনে পড়ে নাই। মায়েশা সিদ্দিকা বলে, নাবি গো, তাইলে আপনার কাঁদার কারণ কি গো নবী? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা, এই যে রাত্র গভীর, মক্কা মদিনার মানুষগুলো সবাই ঘুমায়া পড়ছে, আমি নবী চাইলেও তো পারতাম ঘুমাইতে, আমি নবী চাইলেও তো পারতাম বিশ্রাম করতে, কিন্তু আমি চিন্তা করে দেখলাম মুসিবতের দিন, কিয়ামতের দিনে আল্লাহ আমাকে সবার আগে জান্নাতে ঢোকাবে, জান্নাতে আগে আমি ঢুকবো, আমার উম্মতেরা ঢুকবে, আমি নবী যদি জান্নাতে থাকি আর আমার উম্মত যদি জাহান্নামে থাকে,
আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য আরামের ঘুমকে হারাম করে দিয়ে বিছানা থেকে পিঠটা সরাইয়া আমি পাহাড়ের কিনারে যাইয়া আমার গুনাগার উম্মতের নাজাতের জন্য চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে কাঁদতেছি। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, এই জন্য বলি যতদিন বেঁচে আছেন আমার নবীজির মোহাব্বত অন্তরে দিলে রাখতে রাজি আছি না নাই, আরো জোরে বলেন আছি না নাই। নবীজির অন্তর মোহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, তাজিম রসুলকে করবেন। যে আলেম যাই বলুক না কেন আপনার আকীদা ঠিক রাখবে। দুনিয়ায় একদিকে আমার নবী আর একদিকে গোটা দুনিয়ায় আমি সারতে পারি, কিন্তু আমার নবীকে আমি সারতে পারি না। আরো জোরে বলুন না ঠিক কিনা। আরে আমার বন্ধুরা, রে আমার, আরেকটু দূরে সে পড়ুন, আল্লাহুম্মা وعلى آل مولانا আপন আপন ভাব জানে, আরে কেউ তোমারি আপন না, যে জন তোমার আসল আপন, আরে কান্দে সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ভেবে দেখো মনে মনে প্রেম কর সনি নবীর সনি, আরে নইলে ঠিক বা দোজাহানি, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি ভাইরারে আমার, বাবা জিনারে আমার, আলোচনা একেবারে শেষ পর্যায়ে। লাস্ট যে কথাটা বলতে চাই, আমার যুবক ভাইয়েরা অনেকে বেজার হতে পারে, অনেকে অনেক জায়গায় অনেক টাকা পয়সা খরচা করে, অনেক কিছু করে, অনেক আনন্দ ফুর্তি করে, কিন্তু সমাজে আজকালকে দেখা যায় সবার সব কিছু চলে, কিন্তু অনেক ছেলে মেয়ে পাওয়া যায় মা বাবার খেদমত করতে চায় না, কথাগণ ঠিক কি না? সব চলে কিন্তু মার খেদমত করতে চায় না, বাবার খেদমত করতে চায় না। ওরে বাংলা সোদ, দুনিয়ার সবচেয়েতে আপন হচ্ছে তোমার আমার নিজের বাবা আর মা, কথাগণ ঠিক কি না? বুঝবা না যার মা নাই যার বাবা নাই সে বুঝে মা হারানোর ব্যথা কি, যার বাবা নাই সে বুঝে বাবা হারানোর ব্যথা কি। তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাবা আছে, তোমরা হয়তো বুঝবা না, কিন্তু যার মা নাই যার বাবা নাই ওর অন্তরটা এখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কথাগণ ঠিক কি না? মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না ও না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা,
ও মা গো জান্নাতের চাবি আমার মা, ঠিক কিনা? ওর মা যার বেঁচে লাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে লাই তার মতো দুঃখী নাই, কালা ফুফু মায়ের মতো না। চাচি আছে, খালা আছে, আন্টি আছে, কিন্তু মায়ের মতো আপন কেউ না, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আরে মা যার বেঁচে লাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো জান্নাতের চাবি আমার মা, ঠিক কিনা? এই যে দেখো রাত্র কমির হয়ে গেছে, 10টার মতো প্রায় বেজে গেছে, আরো যদি কমির করেন 10:30 অলরেডি বাজে, বাড়ির দরজা দাঁড়াইয়া যদি একটা ডাক দেয় মা গো, ও মা বর্ণি হুজুরের বাড়ি মাহফিল শেষ করে আসছে, ডাক দিতে দেরি রে বন্ধু, দরজাটা খুলতে আমার আপনার মার দেরি হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু যাদের মা নাই তারা কারে মা কয়ে ডাক দিবে, তারা কারে বাবা কয়ে ডাক দিবে, তারা কারে মা মা কয়ে ডাক দিবে? এই মাঠের মধ্যে অনেক যুবক আছে, অনেক বৃদ্ধ আছে, একটা সময় ছিল ইনকাম ছিল না, চাকরি ছিল না, ব্যবসা ছিল না, কিন্তু মা ছিল। অন্য অন্য ছেলেরা মায়ের জন্য নতুন কাপড় কিনে দিত, অন্য অন্য ছেলেরা অন্য অন্য ভাইয়েরা ঈদের দিনে মা বাবার জন্য কত দামি দামি পোশাক কিনে দিত, কিন্তু যাদের চাকরি ছিল না, ব্যবসা ছিল না, মন চাইলেও দিতে পারে নাই, কিন্তু আজকে অনেক টাকা আছে, কত খাবার নষ্ট হয়ে যায়, কত টাকা আমরা আনন্দ ফুর্তিতে নষ্ট করি, কিন্তু মন চায় মাকে একটা কাপড় কিনে দিতে, কিন্তু মা নাই। মন চায় বাবাকে একটা জামা কিনে দিতে, কিন্তু বাবা নাই, মা বাবা অন্ধকার কবরে চলে গেছে। ভাইরা রে আমার, ও বন্ধুরা রে আমার, তুমি আর আমি মা এবং বাবার জন্য যদি দোয়া করি, মা বাবার কবরের আজাব আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখতেছেন, তার মা বলতেছেন, আরে বাবা যখন আমি মার কবরটা তুমি জিয়ারত করার জন্য আসরে বাবা, কবরের সামনে দাঁড়াইয়া কোনো কোরআন তেলাওয়াত করবে না, দরুদ সালাম মিলাদ কেম কিছুই পড়বা না। স্বপ্নের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তার মাকে বলতেছেন, ও গো মা কেন গো মা, আমি কেন জিকির করবো না, কেন দুরুদ পড়বো না, কেন আমার নবীকে সালাম দিব না? তার মা বলতেছে, বাবা রে তুমি আলেম মানুষ, কবরের সামনে দাঁড়াইয়া তুমি যখন তেলাওয়াত করো, আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা তোমার চতুর্দিক ঘিরে ফেলে, আমি মা তোমার চেহারা দেখতে পারি না, তুমি একটু কবরের সামনে দাঁড়াইবা, আমি মন খুলে তোমার চেহারা একটু দেখব। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য বলি যাদের মা নাই, যাদের বাবা নাই, আজকে মা ফিরে থেকে মার জন্য বাবার জন্য দোয়া করবেন। হাদিসের মধ্যে আসছে, সন্তান যদি চোখ থেকে মা বাবার জন্য এক ফোঁটা পানি জমিনে ফলাইয়া দেয়, নাকের ডগা দিয়া জমিনে পড়ার আগেই ওই মা এবং বাবার কবরের আজাবগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। ওরে মায়ের কান্দ যাবত জীব, আরে দুই চার মাস বোনের কান্দ রে, আরে মায়ের কান্দ যাবত জীব, আরে দুই চার মাস বোনের কান্দ রে, আরে ঘরের পরিবারের কান্দ কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।
ওদিকে যাচ্ছে। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। ঠিক না? কতক্ষণ মিয়া ঠিক কিনা? হাতে পায়ে তেল মাই খামায় দিল শক্ত করি, প্রস্রাব পায় খানায় আমি মায়ের কোলে করি, অসুখ হলে দেখি চাইয়া। আরে মাই রয়েছে বিশালায় বইয়া গো, বলে আমায় আল্লাহ লইয়া যাও গো, সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা ভাইরা? আমার মার চাইতে আপনার কেউ নাই, ঠিক কিনা? ও ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, ছোট্ট করে একটা কথা বলি, আমার নবী তার অনেক সাহাবী ছিলেন, যাদের মধ্যে একটা হাদিসের একটু সারাং সংক্ষেপ বলে দিই। একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন তার জীবনের শেষ সময়ে চলে আসলেন, সাহাবায়ে কেরাম তার পাশে যা বললেন, ও ভাই আলকামা কালেমা পড়ো, শেষ বেলায় যার কালেমা নসিব না হবে সে তো ঈমান হদা হতে পারে না, তুমি নবীর সাহাবি তুমি কালেমা পড়ো। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারে না। আমার নবী কয়ে, যাও যাও যাও, যা দেখো আলকামার বাড়িতে কে আছে খবর দাও। সাহাবায়ে কেরাম যাই বলতেছেন, কে আছে বাড়িতে? ঘরের ভিতর দেখে আলকামার মা বলতেছেন, আমি আছি। বলে, আপনার সন্তান আলকামা কালেমা পড়তে পারে না, কি হয়েছে, তার কারণটা কি বলুন তো, তার সম্পর্কে, তার চরিত্র, তার আচার ব্যবহার কেমন ছিল? আলকামার মা বলতেছেন, আমার সন্তান কেমন ছিল জানোনি, ফরজ নামাজ তো দূরের কথা। আমি আলকামার মা বলতেছি, আমার সন্তানের তাহাজ্জুদের নামাজ কোনোদিন মিস হইত না। সুবহানাল্লাহ, এত আমলি একজন সাহাবি কিন্তু কালেমা পড়তে পারে না। বলে, তাইলে তার কারণ কি, কেন কালেমা পড়তে পারে না? আলকামার মা বলতেছে, আমার মনের মধ্যে একটু কষ্ট আছে, সামান্য একটু কষ্ট। কখনো কখনো আমার আলকামা আমার চাইতে একটু স্ত্রীর কথা একটু বেশি প্রাধান্য দিত। সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, আলকামার মা মনে হয় একটু কষ্ট পেয়েছে। এই কথাই তো আলকামার মা আমাদেরকে বলল। আমার নবী বলতেছেন, ওরে সাহাবি, আলকামার মার মনের মধ্যে কষ্ট থাকার কারণেই আলকামা কালেমা পড়তে পারতেছে না। আলকামা যত বড় সাহাবি হোক না কেন, যদি মা তার উপরে বেজার থাকে গো, আল্লাহর জান্নাতে আলকামা যেতে পারবে না। এজন্য বন্ধুরা রে আমার, ও ভাইরা রে আমার, মনে রাখবেন, আমার নবীজি তার নূরানি জবান দিয়ে বলছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মিহা, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিচে। চিৎকার মেরে বলা যাবে কি, সুবহানাল্লাহ! আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবি যাও যাও, আলকামার মাকে যাই বলো, আলকামার মা তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। আলকামার মা বলতেছেন, না ক্ষমা করবো না, ছোট্ট করে বলতেছে। আমার নবী কয়, যাও রে সাহাবি, যদি তার মা ক্ষমাই না করে আল্লাহ তাকে ক্ষমা করবে না। দুনিয়ার শুকনা লাকড়ি নিয়ে আস, আগুন জ্বালায় দাও, এর মধ্যে আলকামাকেও ফালায় দাও। দুনিয়ার আগুন জ্বালানো হলো যখন আলকামাকে তার মধ্যে নিক্ষেপ করা হবে, সব প্রস্তুতি যখন সম্পন্ন হয়ে যাচ্ছে, আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সন্তানের এই কষ্ট পরিণতি আমি মা দুই চোখ দিয়ে দেখতে পারবো না। যেই সন্তানকে আমি মা এত কষ্ট করে গর্ভ ধারণ করেছি, কত পরিশ্রম করে দুনিয়ায় এনেছি, ছোট্টবেলায় কত কষ্ট করেছি, আজকে সন্তান আগুনে জ্বলবে আমি মা সহ্য করতে পারবো না। অগণবীজি,
আমি ঘোষণা করে দিলাম আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। একজন সাহাবি যাইয়া আলকামার কানের কাছে বলতেছে, ও আলকামা, তোমার মা তোমাকে ক্ষমা করে দিয়েছে। কিতাব প্রমাণ করে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান উঁচু করে বলুন না, সুবহানাল্লাহ। নবীর সাহাবি আহার পাগলা, নবীর সাহাবি হওয়ার পরও মার কোলে মার মনের মধ্যে কষ্ট দেওয়ার কারণে যদি কালেমা পড়তে না পারে, তুমি আর আমি যদি মার সাথে বেয়াদবি করি, আপনি আর আমি যদি মা বাবার সাথে খারাপ আচরণ করি, মনে রাখবেন মুফতি হতে পারেন, মাওলানা হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, যত বড় পীরের মুরিদ আপনি হন না কেন, মা বাবার অন্তরে আঘাত দিয়া আল্লাহর জান্নাতে আপনি আমি যেতে পারবো না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ওই মিয়া জোরে কন আছে না নাই? আরো জোরে কর না আছে না নাই? আমার লাইগা মা বাবা অনেক কষ্ট করেছে, কিন্তু আমি আমার মা বাবার জন্য কি করলাম? প্রশ্ন আছে না? আমার লাইগা কাঁদলো মায়ে সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন রে আমার, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন, ওরে আচলে পাতিয়া মাগো কহি তো কান্দিয়া, আমার বুকের মানি কাল্লা রাখো গো বাঁচাইয়া। ছোট্টবেলা যদি অসুস্থ হইতেন, মা দক্ষিণী যায় না মাজার মশাল্লা, আল্লাহকে বলতেন, আল্লাহ আমার সন্তানটার হায়াত বাড়ায় দাও, আমার সন্তানটা তুমি নিও না, ঠিক কি না? ওরে আচলে পাতিয়া মাগো কহি তো কান্দিয়া, আমার বুকের মানি কাল্লা রাখো গো বাঁচাইয়া, আমার ওই অসুখের কালে ভাষাই তো দুনয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন রে আমার, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন। তাইলে মার চাইতে দরদ আর কেউ আসেনি? ওই মেয়ে জোরে কান আসেনি? ভাইরারে আমার, বন্ধুরারে আমার, একবারে শেষ পর্যায়ে চলে আসলাম। আমি রাখলাম ছোট মানুষ, একটা কথা আপনাদেরকে বুঝাবার চেষ্টা করতেছিলাম যে মা বাবার খেদমত করলে আপনি জান্নাত পাবেন। যদি দুনিয়ায় বেঁচে থাকে ভালো আচরণ করতে হবে, ঠিক কিনা? ভালো পোশাক কিনে দিতে হবে, বাবা শীতের মধ্যে যেন কষ্ট না করে ভালো একটা কম্বল দিতে হবে, ঠান্ডা পানি দিয়ে মা বাবা উজু যদি করতে না পারে গরম পানির ব্যবস্থা করে দিবেন। এক কথায় মা বাবার জন্য যেইটা ভালো হবে ওইটাই আপনাকে করতে হবে, ঠিক কি না? অনেকে আছে কোটি কোটি টাকা ইনকাম করে ঢাকার শহরে যায় থাকে, বিভিন্ন জায়গায় থাকে, যায় নিজের বউ সাথে নিয়ে যায়, বাড়িতে মা এবং বাবা রেখে যায়, নিজে খেদমত করে না, নিজের বউ রেখে যায় না, একজন লোক রেখে যায়, 2-3 হাজার টাকা দিয়ে কামলা রাইখা দিয়ে যায়। এটা চলবে নি? কতক্ষণ চলবো? আপনারা আমারে কি মায় বদলা দিয়ে পালছে নাকি? তাহলে আপনার আমার বাপমার খেদমত করা লাগবে যতটুকু সম্ভব। এটা কিন্তু নফল না, এটা কিন্তু ফরজ। এটা কি? কতক্ষণ এটা কি? যদি মা না থাকে প্রশ্ন আসতে পারে, হুজুর আমি যখন ছোট্ট ছিলাম ইনকাম ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, আমার চাকরিও ছিল না, আমি বিদেশেও ছিলাম না, ছোট্ট ছিলাম, মা মরে গেছে অন্ধকার কবরে চলে গেছে, বাবা মরে গেছে অন্ধকার কবরে চলে গেছে, এখন আমি কি করতে পারি? আপনার আব্বার যারা বন্ধু আছে, আপনার আব্বার যারা ভাই আছে, আপনার যারা জ্যাঠা আছে, চাচা আছে, আপনার মায়ের যারা বান্ধবী আছে, মায়ের যারা বোন আছে, এদের সাথে ভালো আচরণ করবেন, আব্বা আম্মার জন্য দোয়া করবেন, পাশাপাশি আব্বা আম্মার কবরে আজাব যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়, এই জন্য সৎকায়ে জারিয়া কিছু করার দরকার আছে না নাই? জোরে কন, আরো জোরে কন। এখন আওয়াজ কমে গেছে, আওয়াজ কি হয়ে গেছে? পাবলিক বড় শেয়ালা, জেএমটিটি, জেএমটিটি বুঝেন? কতখানে জেএমটিটি বুঝেন? জেএমটিটি মানে যাতে মাতাল তালে ঠিক, বুঝেন না? পাবলিক বড় শেয়ানা চিন্তা করতেছে, হুসুর মনে হয় অহনি আঙ্গুদরের টিয়া চাইব,
গান, এরম মনের মধ্যে একটু গুতাগুতি করতেছে না, কথা গান করতেছে না? মেয়ে সাবধান, এখন যদি উঠতে যান তাইলে বোঝা যাই বুঝে কি অবস্থাটা। আরে বাবা যদি থাকতো, প্রতি মাসে বাবার পিছনে 4,000 টাকা মিনিমাম খরচা ছিল, ঠিক কিনা? বাবার খাওয়ান, বাবার লঙ্গি, বাবার জামা, বাবার ডায়াবেটিসের ওষুধ, বাবার বিভিন্ন রোগ, 5,000 থেকে 7,000 টাকা খরচা ছিল। বছরে 7 × 96 বা 1,00,000 টাকা, বাপ মা দুইজন থাকলে 1 বছরে 2,00,000 টাকা মিনিমাম খরচা ছিল, ঠিক কিনা বলেন? বলেন তো, এখন তো বাপ নাই মা নাই, অন্ধকার কবরে বাপ মার জন্য কয় টাকা খরচা করেন? করি আমরা কথা গান করি, তাও কয় জি না, হইল কথা, তাও কয় জি না, খুব বুক ফুলাই বলতেছে জি না হুজুর, হ্যাঁ করা লাগবে না, কতক্ষণ করা লাগবে না? এই জন্যই তো বলতেছি বন্ধু, মনে রাখবে কোন জায়গার মধ্যে টাকা দেওয়া লাগবে। এখন তো আমরা তাও বুঝি না, স্টেজের মধ্যে যদি লিপি সরকার এসে একটা বাউল গান দিত, হ্যাঁ একটা বাবলি সরকার যদি বাউল গান দিত, এই দেশে তো ওলি আল্লাহদের ওরসের নামে এখন গান হয় আছে না নাই? আরে জোরকার আছে না নাই? ওলি আল্লাহর নাম দিয়ে ওরস দেয়, ওলি আল্লাহ দিয়ে ঈশ্বরের সব নাম দিয়ে গান দেয়, কি দেয়? আহারে বাবা গান, সারা রাত গান চলে, আহারে সকালবেলা ওই শিল্পী আবার মোনাজাত দেয়, কি সারা রাত সবের কাম করছে, আরে কি ওলির কবরে পাঠায় আল্লাহই ভালো জানে। হ্যাঁ আর আমগো তাহিরি শব্দ আছে, তোমরা আমায় কি বুঝাই ভাই আমার অন্তর পইরা, বুঝেন নাই? খালি স্বভাব, কি স্বভাব আল্লাহই ভালো জানে, আর এরাই ভালো জানে। তাই আমরা যে কথাগুলো বললাম আর শুনলাম, কোরআন সুন্নার কথা বললাম যতটুকু সম্ভব শুনলাম, এতে সব আছে না নাই? গান গাইলে কোনো সব আছে? হ্যাঁ কলবে কলবে মিল না হলে তো কোনো সব আছে? কোনো সব নাই। হ্যাঁ ওডিয়াল্লাদের কথা বলতে হবে, তুমি এইগুলো না বুঝেন নাই? ভাইরারে আমার, বন্ধুরারে আমার, অনেক কথা বললাম, গোসল কথা হয়তো আমি জানি না, বলতেও পারি না, কিন্তু বাস্তব কথা হচ্ছে এইটা, আপনি আমি এই যে ঠান্ডার মধ্যে বসলাম, কিন্তু শৈলের মধ্যে কিন্তু একটা শীতের কাপড় আছে, আছে না নাই? একটা জ্যাকেট আছে, একটা চাদর আছে, একটা বারো চিন্তা করছেন এই যে বাড়ির পাশের কবরে মাকে বাবাকে শোয়াই দিলেন, আজকে মাসের পর মাস বছরের পর বছর হয়ে যাচ্ছে, ওই 3 কাপড় 5 কাপড়ে বাবা মা কবরে শুয়ে আছে, কি চিন্তা করছেন? তাদেরকে একটু কবরে কম্বল দরকার না, একটু ল্যাপের দরকার না, একটু আরাম আসার দরকার না? বলবেন হুজুর এটাকে কুলাওরত্তে কম্বল কিনবো না, যে মার জন্য বাবার জন্য যদি আপনি কিছু করতে পারেন, একজন অসহায়, একজন এতিম, একজন আলেম দিন, একজন মুসাফির, একজন ভিক্ষু, একজন মানুষের চিকিৎসা হচ্ছে না তার চিকিৎসা, একজন মানুষ তার মেয়ে বিয়ে দিতে পারতেছে না সেখানে একটু মেয়ে বিয়ে দেওয়ার জন্য খরচা, এরা যদি আপনি সৎকা হিসেবে আপনার আব্বা আম্মার জন্য করতেন, ওই কবরটার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের নেয়ামত দিয়ে ভরপুর করে দিতে পারে কি পারে না? ওই মেয়ে ভাই পারে কি পারে না? এই রে মা বাবার জন্য কিছু খরচা করতে রাজি আছি না নাই? এখন যদি আমি বলি আমার তো এখানে কালেকশনও না, তারপরে যদি বলি আজকে এখানে আমি দেখলাম যে এতিমখানা আছে, এতিম আছে না? ছাত্ররা পড়ে না? এরা কোরআন তেলাওয়াত করে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. ويقولون متى هذا كنتم صادقين. قل إنما العلم عند الله وإنما
নবীন قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين عالم را تلاوت করে কি করে না হাফেজ রা তেলাওয়াত করে কি করে না ইয়েতিম ছাত্র রা তেলাওয়াত করে কি করে না ও মিয়া ভাই গানের শিল্পীর বিভিন্ন জায়গায় নেতা নেত্রী এমপি মন্ত্রী চেয়ারম্যানরা লক্ষ কোটি কোটি টাকা ঢালতেছে কিন্তু একজন কোরআনে হাফেজের পিছনে একজন আলেমের পিছনে একজন এতিম সন্তানের পিছনে যদি 2-4-5-1,000 টাকা আপনি দান করেন দেন এটা লাভ না লস কত কন আপনার আব্বা আম্মার কবরে সব যাবে না গুনা যাবে যেরকম সব যাবে না গুনা যাবে আরো যেরকম সব যাবে না গুনা যাবে কিন্তু আমাদের দেশে তো কত বাউল শিল্পী এ আমাদের নাম দিয়া আমরা হলে কি সুন্নি মাহফিল ওরা হলে সুন্নি মাহফিল সুন্নি মাহফিল দিয়ে লাগে শরীয়তের গান পরিবেশন করবেন শরীয়ত বয়াতি কি কয় কিরামাল কাতিবিন রোজে হাসরের দিন আল্লাহর কাছে যখন করব অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম টুটুল বাবার লোক আর ফেরেশতারা বাইরে সোজা বানাই লেবে যে তুই এদিকে টুটুল বাবার লোক বের করতে আসি বুঝেন নাই এগুলো গাওয়া যাবে ওই জায়গার মধ্যে আমাদের পাবলিক টাকা দেয় ও মুসলমান কোন জায়গায় দেওয়া লাগবে তাও তো আমরা বুঝি আমরা কেগুলো পারি না কত গান পারি না আমরা করি তোমার কিছু তার বেশি কই তারও ঠিক না কিন্তু এগুলো নাই ভাইয়েরা আমার এতিম ছাত্রদের পিছনে এই মাদ্রাসার পিছনে আমি না খান্দা নালায় গুণাগার আছে আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কোনো গ্যারান্টি নেই আমি তো গুণাগার মানুষ কিন্তু আপনাদের আকীদ আপনাদের বিশ্বাস আছে কি না আজকে এই মাহফিলে যিনি এসছেন তার আল্লাহর ওলি ঠিক কিনা বলেন জবান উঁচু করে বলেন ঠিক কিনা ওই ফুলতুরির জমিনে যিনি ঘুমিয়েছেন সাহেব কিবলা নিঃসন্দেহে তিনি একজন হক্কানি আল্লাহর ওলি ঠিক কিনা বলেন আমাদের পাশে যিনি ঘুমিয়ে আছেন নিঃসন্দেহে তিনি একজন জমানার আর একজন আল্লাহর ওলি কথা বলেন ঠিক কিনা ভাইরা রে আমার বন্ধুরা রে আমার ওলি আল্লাহদের ফয়েজ তাহাজ্জু